সুতির গোঠা হাই স্কুলে জাল নিয়োগপত্র নিয়ে শিক্ষকতায় যোগ দেওয়া অনিমেষ তিওয়ারি তাকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃত অনিমেষ তিওয়ারিকে জঙ্গিপুর কোর্টে তোলা হবে। সিআইটি সূত্রে খবর, অনিমেষ তিওয়ারি পঞ্চায়েতের ভোট দিতে এসেছিলেন, আর সেই খবর পাওয়ার পরেই সিআইডি জাল পাতে তাকে গ্রেফতারের জন্য। আজ সকালে অনিমেষ তিওয়ারিকে গ্রেফতার করা হয়। গোঠা হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলেন, জালিয়াতি করে তার ছেলেকে গোঠা হাই স্কুলে শিক্ষকতার চাকরি দিয়েছিলেন এই অনিমেষ তিওয়ারি। আজ ধৃত অনিমেষ তিওয়ারিকে জঙ্গিপুর কোর্টে তোলা হবে। সিআইডি সূত্রে যেটা খবর, অনিমেষ তিওয়ারি পঞ্চায়েতের ভোট দিতে এসেছিলেন, আর সেই সময় সেই খবর পান সিআইডি আধিকারিকরা, জাল পাতেন অনিমেষ তিওয়ারিকে গ্রেফতারের জন্য। আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। গোঠা হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলেন, জালিয়াতি করে তার ছেলেকে গোঠা হাই স্কুলের চাকরি দিয়েছিলেন এই অনিমেষ তিওয়ারি, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, অনিমেষ তিওয়ারিকে কিভাবে গ্রেফতার করলো সিআইডি? অনুসরণ সিআইডি সূত্রে যেটা জানা গেছে, অনিমেষ টাকার পর পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে নিজের গ্রামে এসেছিলেন, সেই খবর সিআইডি পাওয়ার পর গত রাত থেকে কিন্তু তারা উৎপেতে থাকেন এবং আজ সকালে তাকে একেবারে বাড়ির থেকে গ্রেফতার করা হয় এবং তাকে এই মুহূর্তে জঙ্গিপুর কোর্টে নিয়ে যাওয়া হবে বলে সিআইডি সূত্রে আমরা জানতে পারছি। তার আগেই তার শারীরিক পরীক্ষা করা হবে এবং এর আগেই তার বাবা গোঠা হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি গ্রেফতার হয়েছিলেন, কিন্তু তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভবত তিনি ঝাড়খণ্ডে তার এক নিকট আত্মীয়র বাড়িতে লুকিয়েছিলেন বলে জানা যায়। সিআইডির একটা টিম সেখানে গিয়েও ব্যর্থ হয় এবং দীর্ঘদিন ধরে সিআইডি বিভিন্নভাবে তাকে গ্রেফতার করার চেষ্টা করছিল, কিন্তু দেখা যাচ্ছে সে নির্বাচনে ভোট দিতে এসেছিল তার গ্রামে এবং সেই খবর পাওয়ার পরেই কালকে সিআইডির আধিকারিকরা তৎপর হয়ে ওঠেন এবং তারা তার বাড়ির আশপাশে উৎপেতে থাকেন এবং আজ সকালে তাকে বাড়ির থেকেই গ্রেফতার করা হয়। অনুসুয়া, ধন্যবাদ। রাজীব, জালিয়াতি করে ছেলেকে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ আশিস তিওয়ারি, এই অনিমেষ তিওয়ারিকে গ্রেফতার করেছে সিআইডি। আজ কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পঞ্চায়েতে ভোট দিতে এসেছিলেন এই অনিমেষ তিওয়ারি, সেই সময় সেই খবর পেয়ে ফাঁদ পাতে সিআইডি, তারপরে তাদের পাতা ফাঁদে জালে পড়েন অনিমেষ তিওয়ারি এবং তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, আদালতে তোলা হবে কিছুক্ষণ বাদে। পুরুলিয়ার ঘটনা জানাবো, সিপিএম থেকে জয়ী হওয়া একমাত্র সদস্য তিনি যোগ দিলেন তৃণমূল। আপনাদের মনে আছে একেবারে কাল্লার ঘটনা, কাটোয়া, নদিয়ার গয়েশপুর, আর এবার পুরুলিয়া। এরপরে বিরোধী শূন্য হয়ে গেল রঘুনাথপুর এক নম্বর ব্লকের চোর পাহাড়ি গ্রাম পঞ্চায়েত। দেখতে পাচ্ছেন সিপিএম প্রার্থী, তিনি জয়ী হয়েছিলেন, একমাত্র সিপিএম প্রার্থী তিনি। অব্যবহিতে পরেই কিন্তু যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, উন্নয়নের স্বার্থেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন এমনই বলছেন দলত্যাগী সিপিএম প্রার্থী।